ঢেউ সাগরের, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো দেখো এখানে একটা ছোট্ট একটা মানে সাঁকোর মতো আছে, তো এটা দেখলে মানে এখানেই চোখ আটকে যাবে, এটা এতটাই সুন্দর ছিল। তো এরপর থেকে মানে এখানে যতটা যাওয়া যাবে তো মানে প্রতিটা জায়গা এতটাই সুন্দর, মানে কি বলবো, না দেখলে বোঝানো যাবে না, খুবই সুন্দর। তো আর এখানে মানে শুটিং তোলার জন্য একদম উপযুক্ত জায়গা বলে আমার মনে হচ্ছে। তো আর এখানে এত হাওয়া দিচ্ছিল, এত হাওয়া দিচ্ছিল, মানে রোগা পাতলা শরীর হলে সে তো প্রায় উড়েই যাবে, এরম মানে প্রচণ্ড, মানে স্থির হয়ে দাঁড়ানো যাবে না, মনে হচ্ছে যেন উড়িয়ে নিয়ে যাবে। তো আমি তো প্রায় উড়েই যাচ্ছিলাম, আমার একদম রোগা শরীর, তাই আমি প্রায় উড়েই যাচ্ছিলাম এরকম আর কি। তো আর দেখো ওই যে ওখানে একটা জাহাজ মতো রয়েছে, তো ওখানে খুব সুন্দর ওটা দেখতে, আর ওখানেও যারা ফটোশ্যুট করবে তো খুবই ভালো লাগবে। আর এই যে এখানে কয়েকটা বসার জায়গা রয়েছে, তো এই জায়গাগুলো খুব সুন্দর, তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম। আর মানে এই পজিশানটা এতটাই বাতাস, মানে সে এই যে ক্যাম ভিডিও করছিলাম তো ফোন টোন যেন হাত থেকে পড়ে যাবে এরকম একটা পজিশান আর কি, প্রচণ্ড বাতাস। আর এখানে ওই যে ওপরের দিকে খুব সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর সেগুলো দেখতেও খুব সুন্দর সুন্দর, চায়ের কাপের মতো বা আরও অন্যরকম অনেক কিছু রয়েছে। তো এখানে আমরা অনেকক্ষণ ধরে সবাই মিলে সময় কাটালাম, আর এখান থেকে সমুদ্রটাকে তো দেখার মতো লাগছিল, মানে কি বলবো, এখানে এলে মনে হবে যেন আর বাড়ি না গিয়ে এখানেই থেকে যাই সব সময়ের জন্য। আর এই যে এখানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর এই যে জিসান, এ না এখানে মনের সুখে গান করছিলো, মানে ওর ভাষায় ও যেরমভাবে গান গায় আর কি সেরমভাবেই করছিলো, আমরা তো খুব হাসছিলাম। আর এই যে দেখো এই যে এই যে এখানটায় মানে খুবই সুন্দর, আমার এটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে, এই যে জাহাজের মতো এটা, এই যে ময়ূরের দিয়ে তৈরি মানে লাগছে আর কি, সেরকম খুব ভালো লাগছিলো। তো এরপর আমরা এখানে আর একটু সময় ঘোরাঘুরি করে তারপর আমরা বেরিয়ে যাব। আর ওই যে এখানে কত খাবারের দোকান রয়েছে দেখো, তো খুবই অনেক কিছু খেতে ইচ্ছে করছিলো, তো তারপরে আবার মনে হলো যে না এখানে মানে দাঁড়িয়ে লাভ নেই, তো আর একটু আমরা ওই যে নিউ দীঘার সেখানে গিয়ে খাবো। তাই এখানে আর কোনো কিছু কেনাকাটা করিনি আর কোনো কিছু খাইনি, জাস্ট ঘুরেই দেখেছি। আর এখানে মানে প্রচণ্ড রোদের তাপ ছিল, দাঁড়ানো যাচ্ছিলো না, যে বিকেল হয়ে গেছে তো তাও রোদের তাপ একদম কমেনি। তো এরপর আমরা আর ওখানে একটু ঘোরাঘুরি করে তারপর আমরা বেরিয়ে যাব এখান থেকে, আর এখান থেকে এই পিছন থেকে এক্সিট করে যাব, মানে আর এখানে আমাদের ঢোকা হবে না, তো ঢুকলে আবার টিকিট দিয়ে ঢুকতে হবে। আর এই যে দেখো ওখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, ছোট্ট না অনেক বড় পার্ক রয়েছে, তো ওখানেও গিয়ে একটু বসার ইচ্ছা ছিল, বাট সবাই বললো যে না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, আরও অনেক জায়গা যেতে হবে, তো যে কারণে আর থাকতে পারিনি। আর এই যে দেখো এই যে বল লেখা মতো এখানে সবাই এইটাকে ধরে আছে, তো এটাও খুব সুন্দর, মানে এখানে জিনিসগুলো জাস্ট দেখার মতো ছিল। তো যারা এসেছে তারা তো জানোই, আর যারা আসেনি আমি বলবো যে দীঘা এলে অবশ্যই অবশ্যই করে ঢেউ সাগরটা অবশ্যই আসবে, তো এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি, আর এই যে দেখো সমুদ্রের পাড়ে কত জিনিস নিয়ে বসেছে, তো এখানে আমরা কোনো কিছু কিনিনি, তো আমরা নিউ দীঘার ওখানে অনেক কিছু কিনেছি। আর এই যে দেখো এই যে সেতু, এই যে রামসাগর সেতু, রামনারায়ণ রাম সেতু বলে এখান দিয়ে জল পাস হয়, তো ওখানে এতটাই আবর্জনা ছিল, মনে হচ্ছে এতটাই গন্ধ, কি বলবো, ওখানে মানে একটুও দাঁড়ানো যাবে না। তো এই যে আমরা এবার এখান থেকে নিউ দীঘার দিকে যাচ্ছি, তো আর এই যে তোমাদের দাদাভাই দেখো ওর মধ্যে এই যে পাড়ের সমুদ্রের পাড়ের ওখানে উঠে পড়ছিল। তো যাই হোক তারপরে আমরা চলে আসছি এখানে, আর এই যে ঘোড়াটা কি হোক আমাদের কাছ থেকে যাচ্ছিলো ওই জন্য একটু ভিডিও করে নিলাম। আর এখান এখন দেখছো তো জল অনেকটাই কমে গেছে, তো আর এটা বারোটা একটা দুটো অবধি অনেকটা মানে এইসব পেরিয়ে চলে যায়, তো যেহেতু এটা বিকাল তো অনেকটাই জলটা কমে গেছে। আর জিসান শুধু জল ঘাঁটবে, দেখছে কোথায় একটু জল আছে ও সেখানে জল ঘাঁটবে। তো যাই হোক এইখানে একটু আমরা সময় কাটালাম, ঘোরাঘুরি করলাম, আর এই যে দেখো জিসান হাঁটবে, তো ও শুধু নিচে বসে যাচ্ছে আর বালি তুলতেছে, যে কারণে ওকে ওখানে একটু হাঁটতে যাওয়া হয়নি। তো তারপর আর চলে এলাম মাছের বাজার, আর কী বলবো এখানে মানে সমুদ্র কাছাকাছি হয়েও
তো এখানে এত মাছের দাম মানে তো আমার কল্পনাও করতে পারি না। তো আমার ধারণা ছিল যে এখানে হয়তো সমুদ্রর মাছের মাছগুলো একটু কম রেট হবে, বাট এখানে প্রচুর রেট। এই যে আমরা পমফ্রেট মাছগুলো নিয়েছিলাম মানে অনেক টাকা করে পড়েছিল। তো তারপর আমরা ওখানে পমফ্রেট মাছ আর মাংস নিয়ে এই কাকুটার কাছে রান্না করতে দিয়েছিলাম। তো তারপরে ঘোরাঘুরি করতে চলে গেছিলাম। তারপরে এই যে রান্না করে রুটি কিনে নিয়ে, আর এই যে আমার এটা চিকেন, আর এই যে জামাইবাবুদের মাটন, আর এই যে রুমালি রুটি কিনে নিয়ে আমরা রুমে চলে আসছি। তো আর সে তখন আর ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে পরের দিন, আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই যে দেখো বাসে উঠেছি। তো আমরা যাওয়ার আসার সময় এমনি বাসে আসছিলাম, তো যাওয়ার সময় এসি বাসে যাচ্ছি। তো এতে আমার মনে হয় একটু জার্নিটা কম হয়, আর আমার রাতে একদমই ঘুম হয়নি। তো আমি বাইরে কোথাও আমার একদম হোটেল হোক যেখানে হোক আমার একদমই ঘুম হয়নি বাড়িতে ছাড়া। তো যাই হোক, এখনও অবধি বাসে কেউ উঠিনি, আমরা দুজনেই আছি, বাস ছাড়েও নি। এখন প্রায় 6:30 বাজে। তো এই এই সবে মাত্র বাস ছেড়েছে। এই যে এখানে একটা জগন্নাথ মন্দির হওয়ার কথা ছিল, তোমরা নিশ্চয়ই জানো, সেটা এখনও কমপ্লিট হয়নি, তাই একটু ভিডিও করছিলাম। আর এই যে আমরা দুজন যাচ্ছি, তো আমার দিদি জামাইবাবু আর জিসান ওরা আছে, ওরা একটু পরে আসবে তাই এখনও আসেনি। তো আমি বাড়ি চলে আসছি। আমার বাড়ি রুমের অবস্থা দেখে মনে হচ্ছে এখানে মানুষজন থাকে না। তো আমার অনেক খাটনি বেড়ে গেল, অনেক কাজ করতে হবে, রুমটা পুরো গুছাতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকো।